কুমিল্লার আদালতে অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মামলা। আইনজীবীদের কটাক্ষ করে হাই প্রেশার দুই নাটকে সংলাপ দেওয়ার অভিযোগে অভিনেতা মোশাররফ করিম সহ চার ব্যক্তি ও বৈশাখী ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে কুমিল্লা আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। রোববার বেলা ৩টায় কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম চন্দনকান্তি নাথের আদালতে মামলাটি করেন কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম হুসাইনি। বিকেলে মামলাটি আমলে নিয়ে জ্যেষ্ঠ পরিচালক হাকিম চন্দ্রকান্তি নাথ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই কে ১৮ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। মামলার বিবাদীরা হলেন অভিনেতা মোশাররফ করিম, জামিল হোসেন, ফারুক আহমেদ, হাই প্রেশার টু নাটকের রচয়িতা ও পরিচালক আদিবাসী মিজান এবং বৈশাখী ইউটিউব চ্যানেল।